নমস্কার স্যার, আমার তো অনেক ঘরের ছবি তুলে লিয়ে গেছে, অনেক টাকাটা কেমনে দিবেন, হাতে দিবেন? না না, আচ্ছা স্যার, নগদ টাকা দেওয়ার কোনো সিস্টেমই নেই, পুরোটু টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। ব্যাংক আর অন্যরা অন্য কেউ গন্ডগোল করতো না তো স্যার? একেবারেই না, সরকার আপনাকে আপনার নিজের ঘর বানানোর জন্য মোট 3 ধাপে 1,30,000 টাকা আপনাকে মঞ্জুরি দেবে। প্রথম ধাপে 48,000 টাকা দেবে, সেই টাকা দিয়ে আপনি জানালার উপর পর্যন্ত সেটাকে আপনি তৈরি করবেন, তারপর আমাদের টিম গিয়ে জিও টেকিং করবে। তারপরের ধাপে 4 পর্যন্ত করার জন্য সরকার আপনাকে 50,000 টাকা মঞ্জুরি দেবে। ওইটা আবারও সেই জিও টেকিং করে দেখার পর ঘর নির্মাণ অর্থাৎ শেষ অবধি সরকার আপনাকে 32,000 টাকা মঞ্জুরি দেবে, কিন্তু পুরো টাকাটাই দেওয়া হবে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তার জন্য আপনার মাঝখানে কারুর কাছে যাওয়ার বা কোনো রকমের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা স্যার, আমার একটা কথা স্যার, আমি ঘরটা কেমনে বানাবো স্যার? আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের যে ইঞ্জিনিয়াররা, আপনারা ঘরের সুবিধাভোগীদের নিয়ে একটা ওয়ার্কশপ করবেন, সেখানে ঘর কিভাবে বানাবেন সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে, যাতে আপনাদের ঘর আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তাহলে আমি আই স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।